আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন আমরা চাকরির পাশাপাশি বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বজনীন সমস্যা। এই সমস্যার জন্য আমরা মূলত এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে খোলাসা হওয়ার জন্য, যে আসলে আমরা বিকাশ যারা চালান, বর্তমানে অনেকেই বিকাশ ইউজ করেন, বিকাশে যারা পিন লক হয়ে যা বা বিভিন্ন কারণে অ্যাকাউন্ট লক হয়ে যা, তাদের তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বিকাশের যে সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সে পর্যন্ত মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান যুগে এই বিকাশ লেনদেনের একটা অনেক বড় একটা মাধ্যম। আপনার শখের বিকাশ অ্যাকাউন্টটি যখন লক হয়ে যায়, যখন পিন লক হয়ে যায় বা বিভিন্ন কারণে সমস্যা দেখা দেয়, তখন আপনার খারাপ লাগে, আমার খারাপ লাগে বা সবারই খারাপ লাগে। তো এটা একটি কমন সমস্যা। তো এই সমস্যা আপনি কীভাবে উত্তরাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি। আশা রাখি আপনারা দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যা বলার চেষ্টা করতেছি। আমাদের জানেন যে আমাদের প্রায় সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে। বিকাশে প্রতিবার লগ ইন করার সময় নিরাপত্তার সাথে পিন ব্যবহার করা হয়, এটা আপনারা সবাই জানেন যে একটা পিন ব্যবহার করতে হয়। এই পিন সাধারণত 4 থেকে 5 ডিজিটের হয়ে থাকে। আমরা যদি 3 বার ভুল পিন টাইপ করি, তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি নিরাপত্তার সাথে সাময়িকভাবে লক বা বন্ধ করে দেওয়া। চলো না জানবো বিকাশ পিন লক হলে করণীয় কী, বিকাশের পিন লক খোলার উপায় এবং বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম ইত্যাদি। বিকাশ পিন লক হওয়ার কারণটা আসলে কী? বিকাশ অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার সময় পরপর 3 বার ভুল পিন প্রবেশ করালে আপনার নিরাপত্তার সাথে আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয় অফিস থেকে, বিকাশের যে অফিস আছে সেখান থেকে, বা লক হয়ে যায়। আর যদি আপনার পিন নাম্বার মনে না থাকে এবং ইতিমধ্যে 2 বার ভুল পিন ব্যবহার করে ফেলেছেন, তাহলে 3য়বার পিন প্রবেশ করানো থেকে বিরত থাকুন। আপনার যদি পিন নাম্বারটা মনে না থাকে, মানে পাসওয়ার্ড যাকে বলে, যদি মনে না থাকে, প্রথমবার ট্রাই করছেন ভুল, দ্বিতীয়বার ট্রাই করছেন ভুল, তৃতীয়বার ভুলেও চেষ্টা করতে যাবেন না। চেষ্টা করতে গেছেন তা বিপদে পড়ে গেছেন। ভুলেও তৃতীয়বার চেষ্টা করবেন না, চেষ্টা করা থেকে বিরত থাকবেন, কারণ 3য়বার ভুল পিন ব্যবহার করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক হয়ে যেতে পারে, মানে ব্লক হয়ে যাবে, মাস্ট বি। এমতো অবস্থায় আপনি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করে বিকাশ পিন পরিবর্তন করে নিতে পারেন, বিকল্প পন্থাও রয়েছে। আপনি চাইলে নিজে নিজে বিকাশ USDD মিনু *247# ডায়াল করে সেখান থেকে বিকাশ পিন রিসেট করে নিতে পারেন। বিকাশ পিন রিসেট করবেন কীভাবে সেটাও বিষয়। বিকাশ পিন লক হলে আপনি 2 পন্থায় তা রিসেট করতে পারেন। তা হলো বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করে রিসেট করতে পারেন, অথবা *247# ডায়াল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পিন রিসেট করার জন্য অনুরোধ করবেন। 2টা পন্থা আপনাদের খোলা আছে। বিকাশ পিন রিসেট করার পর একটি টেম্পোরারি পিন, মানে টেম্পোরারি একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে অটোমেটিক। এরপর টেম্পোরারি পিনের সাহায্যে আপনার বিকাশ অ্যাপসে থেকে বিকাশ অ্যাকাউন্টের নতুন পিন সেট করুন। আপনার যে টেম্পোরারি যে পিনটা দিবে তারা অফিসিয়ালি, সেটা অবশ্যই রাখবেন না, না রেখে আপনি আবার নতুন করে একটা পিন সেট আপ করে নেবেন। আচ্ছা, গেল পিন সেট আপ করবেন কোথা থেকে? বিকাশ অ্যাপস থেকে। কাস্টমার কেয়ারে ফোন না করে আপনি চাইলে বিকাশের USD মেনু থেকে ভুলে যাওয়া পিন রিসেট করতে পারেন। এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম, সন ও বিগত 3 মাসের মধ্যে যে কোনো একটি লেনদেনের পরিমাণ প্রয়োজন হবে। এখন লেনদেনের পরিমাণ প্রয়োজন হবে, আপনি বিগত 3 মাসে কী লেনদেন করছে মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে রিসেট করার আগে অবশ্যই আপনি 10টি টাকা বা 20টি টাকা বা 30টাকা 50টাকা আপনার বিকাশের সেন্ড মানি দিয়ে দেবেন। তাহলে আপনার ইজিলি মনে থাকলো যে আপনি এই মাসে, এই 3 মাসে 10টি টাকা রিচার্জ করছি। সুন্দর একটি বিষয় এটা, আপনাদের জানালাম গোপন একটা বিষয়। তো আপনার ইচ্ছা করলে সেখান থেকে এটা করতে পারেন, কারণ এটা যেহেতু লাগবে বিগত লেনদেনের যে বিষয় সেটা আপনার লাগবে। বিকাশ অ্যাকাউন্টে পিন লক হলে বিকাশ মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন, এত নিজের ধাপগুলো অনুসরণ করবেন।
স্টার 247 দিয়ে আপনার নিচের অনুসরণ করবেন। প্রথমে পিন রিসেট মেনুতে যাওয়ার জন্য 9 চাপুন, এপ্লাই দিবেন। জাতীয় পরিচয়পত্রের 10 ডিজিট বা 17 ডিজিটের নাম্বার রিপ্লাই করুন, দিবেন। সেক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্ট যে আইডি দিয়ে খোলা হয়েছে তা অবশ্যই নাম্বার দিবেন। এক আইডি দিয়ে খুলছেন আর এক আইডি নাম্বার দিবেন তাহলে হবে না। আপনার যে আইডি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন অবশ্যই সেই বিকাশ সেই এনআইডিটা দিবেন। তা হতে পারে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, আপনি যেটা দিয়েই খুলেন না কেন, আপনি যেটাতে খুলছেন সেটাই দিতে হবে। তারপর আপনার জন্মসাল চাওয়া হবে, জন্মসাল লিখে আবার রিপ্লাই করবেন। সর্বশেষ 90 দিনের মধ্যে যে কোনো একটি লেনদেনের ধরন সিলেক্ট করে রিপ্লাই করুন। আপনার লেনদেনের ধরন কি, আপনার কোনো লেনদেন যদি না করে থাকেন নো ট্রানজ্যাকশন অপশন সিলেক্ট করে নেবেন, অথবা যদি লেনদেন করে থাকেন 10 টাকা বা 20 টাকা সেন্ড মানি করছেন সেটা আপনি দিয়ে দিবেন। লেনদেনের পরিমাণ লিখবেন, দশমিক থাকলে দশমিকের আগের অঙ্ক লিখুন, লিখবেন। বিকাশ পিন রিসেট করার পর আপনার অনুরোধটি সম্পূর্ণ হলে একটি কনফার্ম মেসেজ পাবেন এবং আপনার প্রদত্ত সত্যতা ঠিক থাকলে ফিরতি মেসেজ আপনাকে একটি সাময়িক পিন পাঠানো হবে। সেম আগেরটার মতোই পিনটা আপনার রিসেট করে নেবেন। পরবর্তীতে পিন সেট করার নিয়ম এখানে বলা আছে, মেনু থেকে পিন পরিবর্তন করার নিয়ম হচ্ছে বিকাশের নতুন পিন সেট করার জন্য এত ডায়াল করে এবং স্ক্রিনে দেখানো ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে আপনাকে বিকাশ মেনুতে যেতে হবে, ওয়ান লিখে রিপ্লে করুন। একইভাবে চেঞ্জ মোবাইল মোবাইল পিন অপশনে যান, যাওয়ার পরে এখানে ওল্ড পিন হিসাবে SMS পাওয়ার সাময়িক পিনটি নাম্বারটি লিখুন। ওল্ড পিন জিডে, ওল্ড পিন মানে আগের যে পাসওয়ার্ডটা যেটা আপনার কিছুক্ষণ আগে মোবাইলে আসছে সেটা আপনি সেট আপ দেবেন। দেওয়ার পরে সাময়িক পিনটি লিখবেন, দেওয়ার পরে আপনারা 5 থেকে 4 থেকে 5 ডিজিটের একটি পিন নাম্বার দেবেন আপনার ইচ্ছা মতো, মানে সেটা খুবই গোপনীয়, সেটা যেন কেউ না জানে। একইভাবে আবার পিন লিখবেন, 2 বার কনফার্ম করবেন। কনফার্ম করার পরে হচ্ছে আপনার পুরাতন পিন ওল্ড পিন ব্যবহার করে বিকাশ পরিবর্তন করে নেবেন। তো বন্ধুরা, আশা রাখি বোঝাতে পারছি আপনাদের বিকাশের যে সমস্যাগুলো সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের কথা বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আমাদের কথা বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের চ্যানেল আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব আপনার রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।